বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে তিস্তা ও ধরলা সহ 10টি নদীর পানি, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দি, রংপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামের কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারেজ এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বানের পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। জেলার পাঁচ উপজেলার প্রায় শতাধিক গ্রামে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে এসব এলাকার আমন, বীজ, তলা সহ বিভিন্ন জাতের সবজি। বাচ্চা সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, থাকার সমস্যা। আমরা হাঁস মুরগি, গরু, ছাগল নিয়ে আমরা এখন পানির মধ্যে আছি। আমরা তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা রাস্তার ধারে আছি। রংপুরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। তিন উপজেলার 30 গ্রামের 25,000 মানুষ এখনো পানিবন্দী। তাদের অভিযোগ, এখনো কোনো ত্রাণ সামগ্রী পাননি তারা। কোথাও যাব তারও কোনো উপায় নেই, কি খাবো তারও কোনো উপায় নেই। এবং মাঝে মাঝে চেয়ারম্যান আইসে আসি, দেখি শুনি যায়, কিন্তু তার সেই সমর্থন নাই যে আমাদের একটু বেশি করে দেবে। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় শতাধিক গ্রাম সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বন্যায় বাড়িঘরে পানি ওঠায় পরিবারের লোকজনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চরাঞ্চলের আবাদি ফসলাদি তলিয়ে গেছে। পানিবন্দী চারদিন অবস্থায় এই জায়গায় আছি। বিশেষ করে মহিলা শিশু ভীষণ অসুবিধায় পড়ছে। অনেক আবাদ কৃষ্টি নষ্ট হয়ে গেল। এখন মানুষ যে আমরা বাঁচবো, বাঁচার কোনো উপায় নেই। সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঢলের পানিতে। নিমজ্জিত হওয়ায় তাহিরপুর সড়কের আনোয়ারপুর সংযোগ সড়ক ও বিশ্বম্ভরপুর এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ক্ষেতের ফসল। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। প্রতিদিনই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি সহ বিস্তীর্ণ চারণভূমি। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। রত্না জামান, 21 টেলিভিশন।